আসসালামু আলাইকুম, আমি নুসরাত বিল্লা, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স। আজ আমি দেখাবো জেনারেল ইলেকট্রনিক্স ওয়ানের বিষয়ে, জব নং 7, এবং জবের নাম হচ্ছে ফুল ওয়েভ রেক্টিফায়ার ইনপুট আউটপুট ওয়েভশেড পর্যবেক্ষণ। এই হোয়াইট বোর্ডে এই সার্কিটের ডায়াগ্রাম দেখানো হয়েছে, এবং এই সার্কিটের প্রয়োজনীয় ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি বলতে এখানে একটা অ্যাভোমিটার সংযোগ দেওয়া ব্যবহার করা হয়েছে, একটি ব্রেডবোর্ড, দুটি ডায়োড যার মান হচ্ছে IN4007, একটি রেজিস্টার যা হচ্ছে 1 kΩ ব্যবহার করা হয়েছে, একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ও অসিলোস্কোপ। আমি এখন প্র্যাকটিক্যালে এই সার্কিটে কীভাবে সংযোগ করতে হয় এবং ইনপুট আউটপুট ওয়েভশেপ কীভাবে দেখানো যায় সেটা আমি দেখাবো। এখন সার্কিটে আমি যন্ত্রপাতি পরিচয় করে দিচ্ছি। আমি এখানে প্রথমে ইউজ করবো একটি ব্রেডবোর্ড, যেখানে আমি সম্পূর্ণ সার্কিটটা কমপ্লিট করব। একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার যার প্রাইমারিতে আমার 220 ভোল্ট এসি দেওয়া হবে এবং আউটপুটে 12 ভোল্ট পাওয়া যাবে। দুটো ডায়োড ব্যবহার করব আর একটি 1 kΩ রেজিস্ট্যান্স আমি ব্যবহার করব, এবং কিছু কানেক্টেড ওয়্যার দেখাবো যা আমার সংযোগের জন্য ব্যবহার করা হবে, কিছু কানেক্টেড তার দেখাবো আমি যাদের আমি সার্কিটটা সংযোগ করব, এবং আউটপুট ইনপুট ওয়েভশেপ দেখানোর জন্য আমি একটা অসিলোস্কোপ ইউজ করব, ব্যবহার করব। আমি একটি অসিলোস্কোপ দেখাবো যার মাধ্যমে আমি ইনপুট আউটপুট ওয়েভশেপ দেখানো যাবে। প্রথমে আমি ডায়োড সংযোগ দেব, একটি ব্রেডবোর্ডে ডায়োড সংযোগ দেব। ডায়োডের একটি দুটি প্রান্ত, একটা হচ্ছে অ্যানোড, একটি ক্যাথোড। অ্যানোড প্রান্ত আমি সংযোগ করব পজিটিভের দিকে, এবং প্রথম ডায়োডের ক্যাথোডের সঙ্গে দ্বিতীয় ডায়োডের অ্যানোডকে সংযোগ করব। উভয় ডায়োডের ক্যাথোড প্রান্ত থেকে একটি কমন রেখে আমি একটি রেজিস্টার প্যারালালে সংযোগ করব। এবার D1 ডায়োডের অ্যানোড প্রান্ত থেকে টার্মিনাল আমি বের করব। আমি D1 ডায়োডের পজিটিভ প্রান্ত থেকে একটা টার্মিনাল বের করলাম, এবং D2 ডায়োডের থেকে আরেকটি টার্মিনাল বের করলাম, সেটা আমি ট্রান্সফরমার নেগেটিভ হিসেবে ধরব, এবং আরেকটি টার্মিনাল আমি রেজিস্টারের আউটপুট থেকে বের করলাম, সেটা আমি ট্রান্সফরমারের সেন্টার ট্যাপে আমি ইউজ করব। এবার আসি আমি ট্রান্সফরমারে কীভাবে আমার সংযোগ করতে হবে। ট্রান্সফরমারের আমি D1 প্রান্তে আমি প্রাইমারি এক সাইড আমি সংযোগ করলাম, এবং আরেক প্রান্ত আমি নেগেটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করলাম। সেন্টার ট্যাপের সাথে আমি রেজিস্টার অপর প্রান্তের সেন্টার ট্যাপের সাথে আমি সংযোগ করব। এবার আমি ট্রান্সফরমারের ইনপুট সাপ্লাইয়ের জন্য আমি একটি 2-পিন প্লাগ ব্যবহার করব, যা আমি সাপ্লাই 220 ভোল্ট দেব। 2-পিন প্লাগের পজিটিভ প্রান্তের সাথে ট্রান্সফরমার পজিটিভ প্রান্ত আমি সংযোগ করলাম প্রাইমারি সাইডের, নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্তটা আমি সংযোগ করলাম, এবং আমি আউটপুটের জন্য আমি রেজিস্টার অপর প্রান্ত থেকে একটি টার্মিনাল বের করলাম। এবার আমি অসিলোস্কোপের মাধ্যমে দেখব এর সঠিক ওয়েভশেপ পাওয়া যায় কিনা। এবার আমি কমপ্লিট সার্কিটে আমি ইনপুট আউটপুট ওয়েভশেপ দেখব। এখন তার আগে আমি অসিলোস্কোপটা আমি একটু অন করে দেখি। সার্কিটে আমি এখন সাপ্লাই দিচ্ছি, এবং সার্কিটটা আমি ইনপুট আউটপুট ওয়েভশেপ দেখব, এবং অসিলোস্কোপ দিয়ে প্রথমে আমি ইনপুটটা দেখব। অসিলোস্কোপ পাওয়ার সাপ্লাই দিয়ে আমি অসিলোস্কোপের চ্যানেল 1টা আমি সিলেক্ট করব আমি ইনপুট আউটপুট ওয়েভশেপ দেখার জন্য। আমি সার্কিটে সাপ্লাই দিই প্রাইমারিতে 220 ভোল্ট। প্রথমে আমি ইনপুটটা দেখি। এটা হচ্ছে সার্কিটে আমার ইনপুট ওয়েভশেপ। এবার আমি দেখি হাফ ওয়েভ রেক্টিফায়ারের আউটপুট ওয়েভশেপ কী ধরনের হয়। এটা হচ্ছে আমার ফুল ওয়েভ রেক্টিফায়ারের আউটপুট ওয়েভশেপ। আমি যদি যেহেতু আমি এই সার্কিটে 2টি ডায়োড ব্যবহার করেছি, তো প্রতি পালসে সাইন ওয়েভের প্রতি পালসে আমার এখানে ওয়েভশেপ দেখানো যাচ্ছে,
যা হাফ ওয়েভে একটা পালস দেখা যেত আরেকটা কাট অফে চলে যেত, কিন্তু ফুল ওয়েভ রেক্টিফায়ে আমি দুনো পালসই পাচ্ছি এবং আউটপুটে সেটা পালসিটিং ডিসি পাচ্ছি। এখানে যদি আমি এটা পিওর ডিসি করতে চাই, তাহলে আমি সার্কিটে আউটপুটে রেক্টিফাই করে ফিল্টারিং করে আমি ক্যাপাসিটার সংযোগ করে ফিল্টারিং করে তাহলে আমি পিওর ডিসি পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা দেখলে কীভাবে একটি ফুল ওয়েভ রেক্টিফায়ার সার্কিট সংযোগ করা যায় এবং ইনপুট আউটপুট ওয়েভে বের করা যায়। আশা করি ভবিষ্যতে দক্ষতার সাথে তোমরা এই কাজটি কমপ্লিট করতে পারবে।